হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যা আপনাদের সামনে দেখাব। ভিডিওটি হলো আমার গ্রাম, মানে আমার রাধানগড় গ্রাম। তো সেই রাধানগড় গ্রামের আমি ছবি আপনাদেরকে দেখাবো। আমার গ্রামের ভিডিও দেখছেন, আমার বাড়ির চারপাশ খুব ছোট্ট গ্রামটি, গাছপালা চারদিকে, ঘর খুব কম আছে গ্রামে। তবে গ্রামটি খুবই ভালো এবং ছোট্ট। আমার বাড়ির চারপাশের গাছপালা, চারধারে ঘর আছে। এই যে আমার গ্রামের রাস্তা ঘর আসার জন্য, আমাদের গ্রামের ভিতরের যে আমাদের গ্রামের রাস্তা, মানে আমার বাড়ির দিকে যাওয়ার রাস্তা, তার রাস্তা ঢালাই হয়েছে। দেখো, রাস্তা ঢালাই হয়ে গেছে। এই হচ্ছে আমার গ্রাম, আমার রাধানগর। ঠিক আছে, দেখুন বাঁধ আছে আমার গ্রামের কাছেই, ছোট্ট পুকুর, প্রচুর মাছ আছে পুকুরের মধ্যে। খুবই সৌন্দর্য দেখলেন আপনারা। তো এখানেই আমার জন্ম, ছোটবেলা থেকে এই গ্রামেই বড় হয়েছি এবং এটাই আমার খুবই ভালো যে গ্রামটি এত সুন্দর। তো আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন, দেখে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটিকে আমার গ্রামের ভিতরে যাওয়ার রাস্তা, ঠিক আছে, দেখুন এই রাস্তাটি এখন কাঁচা আছে, এটি এখনও ঢালাই রাস্তা হয়নি, হয়তো পরে হবে, এখন দেরি লাগবে। এটি হলো আইসিডি সেন্টার, আমাদের রাধানগর গ্রামের আইসিডি সেন্টার এবছর থেকে চালু হয়েছে নতুন। ছোট ছোট বাচ্চা মেয়েরা আসে আইসিডিএসে, এখানে রান্না হয়। দেখতে পাচ্ছেন এই হলো, এখন বন্ধ আছে, ঠিক আছে, একটু পর দিকে চালু হবে 8টার দিকে। এখানে রান্না হয়, রান্নাঘর, এখানে ছোট ছোট বাচ্চাদের পড়ানো হয়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হলো আমার গ্রামের ভিতরের রাস্তা। খুব ছোট গ্রাম, তো ভারী বেশি নেই, খুব ছোট ছোট ঘর আছে কয়েকটি, কিন্তু গ্রামটি খুবই প্রকৃতির সৌন্দর্যের গ্রাম। চারিদিকে গাছপালায় ভর্তি, খুবই ভাল লাগে আমার ছোটবেলা থেকে, এবং জায়গাটা খুবই ভালো যে ছোটবেলা থেকে আমার এই রকম একটি গ্রামে জন্ম। খুবই ভালো লাগছে গ্রামটি। এই যে গ্রামের ভিতরে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন, চারিদিকে দেখুন গাছপালা, শুধু গাছপালা দেখতে পাবেন। ওই সোজা রাস্তা, এই যে ডান ধারে ঢুকবো আমার গ্রামের যে মেলা আছে, আমাদের বছরে যে মেলাতে পুজো হয়, এই হচ্ছে আমাদের গ্রামের সেই মেলাটি। প্রতি বছর এখানে হরি মেলা, হরিনাম হয়, ছোট থেকেই হরিনাম শুনছি।